বিপিএল এ খেলে দলের মালিকানা পাবেন না সাকিব এবং মাশরাফি। বাংলাদেশ প্রিমিয়াম লীগ অর্থাৎ বিপিএল এর পরবর্তী তিন আসরের জন্য সাতটি ফ্রাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। 11টি প্রতিষ্ঠানের আবেদন যাচাই বাছাই শেষে অতীতে বিপিএল এ অংশ নিয়েছে এমন প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দিয়েছে বিসিবি। তবে প্রথমবারের মতো আবেদন করে দল পায়নি মুনাকার্স লেদার্স। এই প্রতিষ্ঠানটির সাথে যুক্ত আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিকে গুঞ্জন রয়েছে সিলেট ফ্রাঞ্চাইজির মালিকানা পাওয়া ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের সাথে যুক্ত আছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে বিসিবি পরিচালক এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, বিপিএল এ খেলবে এমন খেলোয়াড় সরাসরি ফ্রাঞ্চাইজি মালিক হতে পারবে না। মিরপুর গণমাধ্যমের মুখোমুখি হয়ে মল্লিক বলেছিলেন, একটা বিষয় আপনারা ভুল উপস্থাপন করছেন, ভুল বলবো না, কোনো বর্তমান প্লেয়ার যারা বিপিএল খেলবে তারা তো ফ্রাঞ্চাইজি মালিক হতে পারবে না। অনেক জায়গায় আমরা দেখছি মাশরাফি 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 তো না, একটি টিম এসেছে, যারা বিপিএল এ খেলবে সেই প্লেয়ার কোনো ফ্রাঞ্চাইজি মালিক হতে পারবে না, এটা আমি ক্লিয়ার করলাম। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।